তৃতীয়ত আমরা আলোচনা করব পারসের অগ্নিপুজকদেরকে নিয়ে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর দিকে পারসের অধিবাসীরা অগ্নিপূজা করত কেন তারা বিশ্বাস করত সৃষ্টির চারটি মৌলিক উপাদানের অন্যতম একটি উপাদান হলো অগ্নি যার রয়েছে অসীম শক্তি যার ফলে তারা সেই অগ্নি পূজা করতো শুধু তাই নয় এর জন্য তারা নির্দিষ্ট অগ্নিকুণ্ডলী ও উপাসনা গৃহ তৈরি করেছিল যে অগ্নিকুণ্ডলী বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী প্রজ্বলিত ছিল আর তাদের নিকট ধর্ম কয়েকটি প্রথা পদ্ধতি কিংবা আচার অনুষ্ঠানের বেশি কিছু ছিল না যেগুলো তারা নির্দিষ্ট স্থানে পালন করত আরেকটি বিষয় লক্ষণীয় যে পারসের অধিবাসীরা তারা দু ক্ষুধার অস্তিত্বে বিশেষ ছিল এক ক্ষুধা কল্যাণ ও আলোর যাকে তারা ইয়েশ ধান বলতো দ্বিতীয় খুদা অন্ধকার ও অকল্যাণের যাকে তারা আহরিমান বলতো পাশাপাশি তারা এই বিশ্বাস স্থাপন করত যে এই দুই ক্ষুধার মধ্যে দ্বন্দ্ব ও শক্তি পরীক্ষা নিয়ে শুরু থেকেই দুজনের মধ্যে ঝগড়া চলে আসছে তার এই বিশ্বাস স্থাপন করত। এ ছিল খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর দিকে পারস্যের পূজকদের অবস্থা বৌদ্ধ ধর্ম যা ভারতবর্ষ ও মধ্য এশিয়ায় বিস্তার লাভ করেছিল বৌদ্ধ ধর্ম একটি পৌত্তলিক ধর্ম হয়ে গিয়েছিল শুধু তাই নয় মূর্তি বৌদ্ধ ধর্মের লাগাম ধরে পথ ছিল যেখানেই তারা বিশ্রামের উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য হলেও তাদের ছাউনি ফেলতো সেখানেই তারা গৌতম বুদ্ধের মূর্তি স্থাপন করত আর দেখতে না দেখতেই অল্প কিছু দিনের মধ্যেই সেখানে উপাসনাগৃহ তৈরি হয়ে যেত আর এ ছিল খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে বৌদ্ধ ধর্মের অবস্থা